নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার তো বন্ধুরা থামনেলটা দেখেই বুঝতে পেরে গেছো টপিকটা কতটা ইন্টারেস্টিং হ্যাঁ বন্ধুরা আবারও শ্রী সিমেন্টের সাথে হাতে হাত মেলালো ইস্টবেঙ্গল তো ব্যাপারটা কি আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দিই তো তোমরা সকলেই জেনে গেছো চলতি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নতুন কোনো খেলোয়াড় সই করাতে পারবে না ইস্টবেঙ্গল এফসি অমিত সিংয়ের বকেয়া অর্থ না মেটানোর জন্যই ট্রান্সফার ব্যানের কিন্তু শিকার হয়েছে ইস্টবেঙ্গল এফসি এবং এই সমস্যা মেটাতে ইমামি নয় বরং পূর্বতন ইনভেস্টর সংস্থা শ্রী সিমেন্টের শরণাপন্ন হয়েছে বর্তমানে আবার ইস্টবেঙ্গল এফসি কিন্তু আসল ঘটনাটা কি আমি তোমাদের কাছে আগে বলে দিই তো ক্লাবের তরফ থেকে জানা গেছে অমিত সিং এর বকেয়া মেটানোর জন্য পুরোপুরি চেষ্টা করছিল ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু ইরানের ব্যাংকে লেনদেনের সমস্যার জন্য সেই বকেয়া অর্থ অমিতকে পাঠাতে পারছে না ইস্টবেঙ্গল ক্লাব যেটা কিন্তু একটা বড় ধাক্কা তোমাদেরকে এর আগেও আমি জানিয়েছি তাও ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চেষ্টা করছে ব্যাংকের মাধ্যমে অমিত সিংকে টাকা পাঠানোর জন্য সেই কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাওয়া হয়েছিল অমিতের কাছে কিন্তু অমিত সেইটা দিতেও ব্যর্থ হয়েছে সেই কারণে কিন্তু অ্যাকাউন্টে টাকা কোনোভাবেই পাঠানো সম্ভব হচ্ছে না এই বিষয়টি কিন্তু ইতিমধ্যেই ইস্টবেঙ্গল ক্লাব থেকে ফিফাকে চিঠি দিয়ে জানানো হয়েছে বলে সূত্রের খবর এবং অমিতের এই টাকা মেটানোর বিষয়টি ইস্টবেঙ্গলকে সাহায্য করছে কিন্তু খোদ শ্রী সিমেন্ট যেহেতু তৎকালীন ইনভেস্টার ছিল ইস্টবেঙ্গলের শ্রী সিমেন্ট জানা গিয়েছে সম্প্রতি শ্রী সিমেন্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছিল ইস্টবেঙ্গল ক্লাব এই বিষয়টি নিয়ে এবং ইস্টবেঙ্গলকে সাহায্য করার সম্পূর্ণ প্রতিশ্রুতি দিয়েছেন শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ তো দেখা যাক আমরা চাইব খুব তাড়াতাড়ি এই বিষয়টি মিটে যাক এবং জেক জার্ভিসকে তাকে কিন্তু রেজিস্টার করানো যাক তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য অনেকটাই সুবিধা হবে তো এই হচ্ছে আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও আই হোপ ভিডিওটা আমাদের ভালো লেগেছে আজ এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ